এখন আমরা একটু লেয়ার সম্পর্কে জানি। সেটা হচ্ছে যে আমার লেয়ারে ফার্স্ট আমি কিভাবে যাব, সেটা হচ্ছে একটু আগে আমি দেখালাম। এই যে উপরে ডকুমেন্ট একটা অপশন আছে, ডকুমেন্টে যাবেন, এরপরে এই যে সেকেন্ড অপশনটাই লেয়ার্স, লেয়ার্সে যে লেয়ার্স মডেল ভিউজ, এই লেয়ার্স মডেল ভিউজে চলে যাবেন। তো এখানে দেখুন দুইটা জিনিস আছে, আমার লেফট সাইডের যে বক্সটা, লেফট সাইডের বক্সটাতে উপরে দেখুন লেখা লেয়ার কম্বিনেশনস, আর এই সাইডের যেটা, রাইট সাইডের যেটা, সেটা হচ্ছে লেয়ার্স। তো লেয়ার্স যেটা, লেয়ার্স যেটা আপনারা অটোক্যাডে যদি করে থাকেন একদম ওটার মধ্যেই লেয়ার্স এর কাজটা। এখানে আপনার অনেকগুলো হচ্ছে ডিফল্ট লেয়ার আছে, এগুলো নিয়েও কাজ করতে পারেন, অথবা আপনি হচ্ছে এই যে নিউ লেয়ার যদি অ্যাড করতে চান, এই যে এখানে নিউ দিবেন, দিয়ে হচ্ছে ধরুন আমি এখানে ইনার ওয়াল দিলাম, ইনার ওয়াল। তো এভাবে হচ্ছে আমি এই যে নতুন একটা লেয়ার দিয়ে দিতে পারি, আর হচ্ছে লেয়ার গুলো আপনার এই যে অ্যালফাবেটিক্যালি অর্গানাইজড থাকে, তো আপনার খুঁজতেও সুবিধা হয়। তো এটা গেল হচ্ছে লেয়ার্স, আর আপনার লেয়ার কম্বিনেশন জিনিসটা কি এটা একটু দেখুন। আচ্ছা এখানে আমি একটু ইয়ে দেখাই, যে ধরুন এই যে স্ট্রাকচারাল গ্রিড বা স্ট্রাকচারাল শেয়ার, আমি যেটাতে ক্লিক করছি দেখুন আশেপাশে, মানে এই যে কম্বিনেশনে এই লেয়ার হাইট, তারপরে হচ্ছে কোনোটাতে হিডেন আছে কোনোটাতে অফ আছে। তো এটার মানে হচ্ছে আপনার ধরুন এই যে আমি যখন সাইট দেখতে যাচ্ছি, ধরুন আপনি যখন সাইট ইয়ে করবেন, তো সাইট লেয়ার কম্বিনেশনে দেখুন কি কি আছে, এই যে আপনার হচ্ছে এই স্ট্রাকচারাল শেয়ার, স্ট্রাকচারাল রেলিং, স্ট্রাকচারাল বেয়ারিং, এগুলো সব অফ আছে আপাতত, যেহেতু আমরা লেয়ারে কাজ করিনি, এটার মধ্যে কোনো ইনপুট দেওয়া হয়নি। তো কম্বিনেশন জিনিসটা হচ্ছে, ধরুন আমি আরেকটু সহজভাবে বলি, যে আপনি একটা স্ট্রাকচারাল ড্রয়িং করতে যাচ্ছেন, ধরুন এই যে প্ল্যান স্ট্রাকচারাল বলে এখানে একটা কথা আছে, তো স্ট্রাকচারাল ড্রয়িং এ আপনি ওয়াল দেখাতে যাচ্ছেন না, শুধু হচ্ছে কলাম আর বিম গুলো থাকবে। তো সেটার জন্য এই কম্বিনেশনের নাম দিবেন হচ্ছে আপনি যে স্ট্রাকচারাল সামথিং, কম্বিনেশনের নাম এটা দিবেন, আর এইখানে আপনি লেয়ার্স এর মধ্যে যে ওয়াল বা যা কিছু আপনি দেখাতে চাচ্ছেন না সেগুলো অফ করে দিবেন, আর যেগুলো দেখাতে চাচ্ছেন যেমন হচ্ছে কলাম বিম, এগুলোকে অন করে দিবেন, বা স্ল্যাব যেগুলোকে দেখাতে যাবেন সেগুলো অফ করে দিবেন। দিয়ে এই যে আপনি যখন এই লেয়ার কম্বিনেশনের এই স্ট্রাকচারালে আপনি নিয়ে যাবেন, তখন আপনার স্ট্রাকচারাল যেই মডেলটা সেটা দেখাবে। আবার যখন আপনি হচ্ছে ফুল ড্রয়িংটাকে দেখতে চাচ্ছেন, এখানে হচ্ছে আপনি যে কোনো নামে, এই যে যেমন ড্রাফটিং এ আছে, ড্রাফটিং এ আমরা নর্মালি কাজ করি এখানে, তো ওটাতে থাকলে আপনার মোটামুটি সবগুলাই এখানে আছে, শুধু এই যে হিডেন, এই হিডেনটাই শুধু অফ করা আছে, আর ইনার ওয়ালটা আমরা নতুন নিলাম, তো এটাকে আমি যদি অন করে দিই, তো এভাবে হচ্ছে এই জিনিসটা ওয়ার্ক করে। তো আমি আরেকবার একটু দেখাই শুরু থেকে, ডকুমেন্টে যাব, লেয়ার্সে যাব, লেয়ার মডেল ভিউজ। তো ধরুন এখন আমি নতুন একটা লেয়ার কম্বিনেশন বানাবো, তো নতুন একটা লেয়ার কম্বিনেশন, ওটার নাম দিলাম এই যে এখানে নিউতে, যে এখানে আমি নাম দিব, এখানে ধরুন আপনি হচ্ছে ওই যে সেকশনে ফার্নিচার দেখাতে যাচ্ছেন না, তাহলে আমি সেকশন নামে একটা হচ্ছে লেয়ার কম্বিনেশন দিব, যেই কম্বিনেশনটা আমি শুধু সেকশনের জন্য ইউজ করব, মানে আমি প্ল্যানের জন্য এই কম্বিনেশনটা ইউজ করব না। তাহলে এই যে সেকশন নামে আমি একটা কম্বিনেশন নিলাম, নিয়ে এই সেকশনে আমি ক্লিক করার পরে এবার এই সেকশনের মধ্যে কোন কোন লেয়ার থাকবে সেই জিনিসগুলো আমি এখান থেকে সিলেক্ট করব। তো সেকশনের মধ্যে আপনি হচ্ছে ফার্নিচার রাখতে চাচ্ছেন না, তো ফার্নিচার হচ্ছে এই যে ইন্টেরিয়র ফার্নিচার, এই অপশনটা, এটা হচ্ছে ইন্টেরিয়র ফার্নিচার, এটা আপনি অফ করে দিবেন এই সেকশনের জন্য, ইন্টেরিয়র ফার্নিচার অফ করে দিলেন। বা হচ্ছে আপনি আরো কিছু চাইলে এই যে এক্সট্রা অনেক ল্যাম্প ট্যাম্প এগুলো হাবি যাবি, এগুলো তো আমরা ইউজ করিনি এখনো, তো যেটা ইচ্ছে সেটা অফ করে দিবেন, মানে যেটা আপনি সেকশনে দেখতে চাচ্ছেন না। তো আমি যে ফার্নিচার অফ করে দিয়ে আপডেট করে দিলাম, দিয়ে হচ্ছে ওকে করে দিলাম। তো এখন আমার এই যে প্ল্যান থেকে চলে গেছে, এখন এখানে আমি হচ্ছে ইয়ে করব, লেয়ারসে যে লেয়ার মডেল ভিউজ, আমি এই যে ড্রাফটিংটা আবার নিব প্ল্যানের জন্য, এই যে ড্রাফটিংটা আবার নিলে আমার প্ল্যানে এটা চলে আসছে। তো এখন আমি যে সেকশনের জন্য অফ করলাম, ওইটা এখন কিভাবে ওয়ার্ক করবে, তো ওটার জন্য আমাকে এই যে এখানে আমরা এতক্ষণ ছিলাম প্রজেক্ট ম্যাপে, এই যে নেভিগেশনের এই জিনিসগুলো দেখছিলাম, তো এখন প্রজেক্ট ম্যাপ থেকে আর হবে না, আমাকে ভিউ ম্যাপ, এই ভিউ ম্যাপে যেতে হবে। ভিউ ম্যাপে যাবেন, ভিউ ম্যাপে যাওয়ার পরে এখানেও কিন্তু আপনার সেকশনগুলো আছে, এই যে আমার যে সেকশনগুলো করেছিলাম ওই সেকশনগুলো এখানে আছে। তো এখন আমি এই যে সেকশন 3 যেটা, সেটাতে চলে যাব।
এই যে খেয়াল করুন সেকশন 3 তে আমার এই ফার্নিচার গুলা দেখা যাচ্ছে তো আমি এই ফার্নিচার গুলাকে আর দেখাতে চাচ্ছি না তো ওটার জন্য আমি কি করব এই যে এটাকে রাইট ক্লিক করব রাইট ক্লিক করে এই যে ভিউ সেটিংস নিচের দিকে দেখুন ভিউ সেটিংস নামে একটা অপশন আছে এই অপশনটাতে আসলে আমার এই একটা বক্স আসছে তো এখানে আমাকে ফারস্টে যেটা আমি যেটা লেয়ার কম্বিনেশন নিয়ে কাজ করছি এই যে লেয়ার কম্বিনেশন নামে একটা অপশন আছে এখানে আমি কি করব এই যে মাত্র আমি সেকশন নামে একটা কম্বিনেশন দিলাম এই যে সেকশন সেকশন নামের এই কম্বিনেশনটা নেওয়ার পরে এবার যদি আমি ওকে করে দিই এই যে দেখুন আমার এই যে ফার্নিচারগুলো চলে গেছে কিন্তু আমি আবার যদি প্ল্যানে আসি আমার প্ল্যানে কিন্তু ঠিকই ফার্নিচারগুলো আছে আমার 3D তে যদি আসি 3D তে আমার ফার্নিচারগুলো ঠিকই আছে শুধু আমার এই যে সেকশনে আমার ফার্নিচারগুলো নাই